সবাই খুব ভালো আছো, আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা সবাই খুব নিশ্চয়ই ভালো আছো। তো আজকে তো সংক্রান্তি, তো তোমাদের সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই খুব ভালো করে আজকে দিনটা কাটাও, পিঠে পায়েস করে করে খাও, ঠাকুরকে দাও, সবাই সব কিছুই করো, সারাদিনে খুব মজা করো। অনেকে আছে খুব পিঠে পুলি বানাতে খুব ভালোবাসে, তাদেরকে বলছি, আর যারা বানাতে পারে না তাদেরকে আর কি বলবো, তারা দেখো শেখো আর কি, আমিও তো অত পারি না, মাই পারে বেশি। তো চলো আজকে একটা নতুন ব্লগ আমি আর কি স্টার্ট করে দিয়েছি, আজকে সারাদিনে কি কি করি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। আজকে আমাদের বাড়িতে একটু ব্যস্ত পুজো আছে, সেটাও শেয়ার করবো। তো চলো দেখতে করবো, আমরা যাই একটু ছাদে, ছাদের ভিউসটা একটু দেখিয়ে আসি তোমাদেরকে। সকালবেলাটা ছাদে উঠতে বেশ ভালো, আজকে সকাল সকাল উঠেছিল অনেকটাই, আমার একটু দেরি হয়ে গেছে। তো ওই জায়গাটা আমাদের রাস্তা পুজোটা হয়, আঁকা রয়েছে এই পুতুলটা, স্বস্তিক না একটা পুতুল টাইপের আছে, ওখানটাতেই পুজোটা হয়। এমনি জাস্ট একটু ফল টাস টাস করে ঠাকুরকে দেয়। তো এই দেখো আজকে সকালে এখন রোদ ওঠেনি, এখন 8টা বাজে, কোনো রোদ ওঠেনি, কুয়াশা। এই দেখো কুলগুলোতে সবে রং ধরছে, আমরা এসে কি আর কুল খুঁজে পাবো নাকি জানি না, সব হয়তো পড়ে যাবে ঘোড়ার থেকে এসে। মানে অনেক, এই দেখো লেবুর পাতাগুলো সব ঝরে আবার প্রচুর ফুল এসছে, দেখা যাক কতটা কি হয়। একটা শশা ঝুলে রয়েছে, শীতকালে জবা ফুল আর এখন ভালো হয় না, একটা ফুল ফুটেছে এখানে তো ধনে পাতা, আর এখানে কয়েকটা মটরশুঁটি গাছ হয়েছে। এই মটরশুঁটি গাছটা দেখো কত বড় হয়েছে, ধনে পাতাগুলো দেখো। আমাদের এখন ধনে পাতা ধরলে কোনো রান্নাতে দিলাম তো সঙ্গে সঙ্গে এখান থেকে ছিঁড়ে নিয়ে সঙ্গে সঙ্গে তরকারিতে দিই, সুবিধা হয়। নাহলে ধনে পাতা ফ্রিজে থাকলে কেমন একটা শুকনো শুকনো হয়ে যায়, অসুবিধা হয়। তার থেকে মানে যখনই প্রয়োজন হয় সঙ্গে সঙ্গে এখান থেকে টাটকা টাটকা নিয়ে গিয়ে ছিঁড়ে ফেলে দিই তরকারির মধ্যে, ব্যাস দারুণ খেতে তরকারি। এখানে দেখো বোগেনভেলিয়াটা এত সুন্দর হয়েছে, প্রচুর গাছে ফুল এসে প্রচুর, এটা মানে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে দারুণ দেখতে লাগবে, দারুণ। পাতা এরকম ছাদ থেকে তুলে তুলে নিয়ে তরকারিতে দিতে খুব দারুণ লাগে, এমনি কেনার থেকে দারুণ লাগে। আমাদের ঠাকুরেরা বসে রয়েছে, এদের না আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এরপর লাঞ্চের পালা পরে, ব্রেকফাস্ট একবার হয়ে গেছে, জামা কাপড় পুরো মেলা, একটু রোদে দিতে লাগে, রোদ ওঠেনি এখনো, 8টা বাজে। চলো দেখে রাখো ভিডিওটা। তো দেখো চলে এসেছি এখন রান্নাঘরে, আমাদের ডেলিকার রুটিন এটাই, সকাল সকাল রুটি বানানো আর হচ্ছে গিয়ে তরকারি বানানো। তো আজকে যেহেতু ছিল সানডে, আমার পড়ানো ছিল না, তো ওই জন্য টিফিনটা আমি করে নিচ্ছি, তখন মাঝে মাঝে আবার টিফিনটা করতে করতে পড়িয়ে নিই, অসুবিধা হয় না। তো আবার কোনো সময় দেরি হয়ে গেলে মাও করে নেয়, মিলিয়ে ঝুলে আমাদের চলছে এইভাবে দিন। তো দেখো ওদিকে চা আর টিফিন করার পর
চলে এসেছি, এখানে মাম্মাকে স্নান দান করিয়ে রেডি করছি। ওকে আজকে ছাদেই স্নান করিয়েছি, একটু রোদ ছিল, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তাই জন্য এখানেই বসিয়েই চান করিয়েছি আর এখানেই পুরোপুরি রেডি করে দিয়েছি ওকে। তো এখানে একটু খেলা টেলা করছিল, ঢং করছিল, আর তারপরে দেখো চলে এসেছি আমরা ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে মা এখানে, আমি যখন ওকে চান টান করাছিলাম ততক্ষণে মা এখানে পায়েস টায়েস করে ফল টল কেটে রেডি করে দিয়েছে। তো এখন আমাদের বাস্তু পুজোর পুজো চলছে, আমাদের এখানে বাস্তু ঠাকুরের যে পুজো সেটাই চলছে। তো ছোটোখাটোই একটা পুজো হয় এখানে, ঠাকুরকে একটু ভোগ মানে পায়েস করে নিবেদন করা হয়, তো সেটাই দেখলাম। তো আমি এটা প্রত্যেক বছর ভুলেই যাই কি কি করে, তো এটা একটু ভিডিওটা তাই করে রাখলাম, ক্যাপচার করে রাখলাম, যাতে আমার মনেও থাকে আর স্মৃতিটা ওর থেকেই যায়। তো ওইদিকে মা ওই পুজো করছিল আর আমি এদিকে একটু আমাদের ঠাকুরকে দিয়ে দিচ্ছিলাম। তো দেখো ভিডিওর করতে করতে তারপরে আমাদের আমার মানে ভিডিওটা অন করে রেখে দিয়ে পুজোটাও করা হয়ে গেছে। তো এখন দেখো চলে এসেছি সন্ধ্যেবেলা, সাড়ে 4টে বাজে, আর এখানে রেডি সরঞ্জাম, এখানে পিঠা পিঠা বানানো হবে। এখন মা কি করছে একটু দেখে আসি চলো। মাম্মাও উঠে গেছে, বলো কি কি হয়েছে, একটু হাই করে দাও, হাই করে দাও। কি নিয়ে নামছো ওখানে যাবো মা? তাই জন্য পাখি উঠছে, কি বললি কি বললি বাবাকে, এসে নাই বাবাকে আবার জিজ্ঞেস করো, আবার বল কি বললি বাবাকে, আবার বল। হ্যাঁ কত পাখি, কত পাখি উঠছে, জুতো পর, জুতোটা পর, এসো নাই জুতোটা পরো, যাও জুতোটা পরে আসো। বেলাটা বেশ ভালোই লাগে, অনেকদিন পর আসলাম বিকেলবেলা এই টাইমটায়, আসা হয় না এই ঘুমায় বলে, তাদের উঠে গেছে তাড়াতাড়ি, তাই জন্য ভাবলাম চলে আসলাম। আর ওই তো কি করো বাবা, এক কথা শিখেছে, কি করো বাবা বল, নাকটা কুচকে বলে তাই জন্য বলছি, কি করো বাবা, কি করছো বাবা, বাবা কি করছো, হ্যাঁ বাসন ধুয়ে, শোনাই কি করছিস, কি অবস্থা, টুপি টুপি খুলে দিলি, কি বানাচ্ছে ঠাম্মি, ঠাম্মিকে বল, ঠাম্মিকে জিজ্ঞেস করতো কি করছে বল, তো দেখে নাও মা এখানে তৈরি করছে ছাঁচের পিঠে। তো এই পিঠেটা হচ্ছে করে ঠাকুরদের দেবে, তো আজকের দিনে মা সন্ধ্যেবেলাটা এই পিঠা করে ঠাকুরকে দেয়, আর দুপুরবেলা মানে মোটামুটি ওই দুপুরের মানে সকালে যে পুজোটা হয় সেই টাইমটায় মা ওই পায়েস করে একটু ঠাকুরকে দেয়।
তো এটাই আমাদের সংক্রান্তির দিনে হয়, এইটুকুই আয়োজন। তো দেখো এখানে মা সবাইকে দিয়ে দিচ্ছে ঠাকুরদেরকে গুড়, এই পিঠে আর নারকল, তো এই দিয়ে ঠাকুরকে আজকে পুজো দেবে। তো দেখো মামা একটা পিঠা খাচ্ছে। ট্রলিটা একটু ঠিক করতে দেওয়ার আছে, দিয়ে এসছি কালকে, তো সেটাই আনতে যাব। আর দেখি মামার জন্য একটা জুতো কিনতে পাই নাকি, যদি পছন্দ হয় কিনে নিয়ে আসবো একটা। তো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো চলে এসেছি আমরা আর একটা দোকানে, সেটা হচ্ছে পাখির দোকান। আমার বর আমাদের বাড়ির পাখিগুলোর জন্য একটু খাবার কিনতে এসেছে। তো এখানে দেখো কীরকম ইঁদুর বিক্রি হচ্ছে, যেমন লাল লাল চোকা ইঁদুর, মানে এটা অনেকদিন পর দেখলাম, এরকম অনেক আগে একবার দেখেছিলাম। যাই হোক এখানে অনেক রকমের পাখিও বিক্রি হচ্ছে। তো এবার দেখো চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসেই কী আর বলবো, মানে বেশি কিছু কিনিনি, কিনেছি বলতে একটা জুতো কিনেছিলাম, কিন্তু জুতোটা কিনলেও কোনো লাভ হয়নি, কারণ ওটা আমার চেঞ্জ করতে হবে, কারণ ওটা মাম্মার একটু পায়ে বড় হয়েছে, তো ওটা ভাবছি পরের দিন গিয়ে চেঞ্জ করে নেবো, মায়ের জন্য একটা জুতো কেনার আছে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না। আর আমাদের বাড়িতে পিঠা হয়েছিল, ওই ভিজানো পিঠে যেটা, তো সেটাই বানানো হয়েছিল পরে, সেটা আর ভিডিও করিনি, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। তো চলো সবাই কিন্তু খুব ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।